আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে। তোমাদের সপ্তম সপ্তাহে গুচ্ছ 1 এবং গুচ্ছ 3 থেকে মোট 14টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রিডটা। সপ্তম সপ্তাহের গুচ্ছ 1 এবং গুচ্ছ 3-এর সবগুলো হচ্ছে 5 নং অ্যাসাইনমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি হচ্ছে প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্রত্যেকটা সপ্তাহে আলাদা করে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমার যে সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দরকার তুমি কিন্তু খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। যুক্তিবিদ্যা প্রথম পত্র, বিষয়কোড হচ্ছে 121, 5 নং অ্যাসাইনমেন্ট। প্রথম হাতে থেকে দেওয়া হয়েছে অনুমান। অ্যাসাইনমেন্টটি হচ্ছে অবরোহ ও আরোহ অনুমান পরস্পর সম্পর্কযুক্ত, উদাহরণের সাহায্যে যৌক্তিক বিশ্লেষণ করো। নির্দেশকগুলো দেখো, উদাহরণসহ অনুমানের সংজ্ঞা ও প্রকৃতি সংক্ষেপে বর্ণনা করতে হবে। উদাহরণসহ অবরোহ ও আরোহ অনুমানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ সঠিকভাবে অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ অবরোহ ও আরোহ অনুমানের সাদৃশ্য ব্যাখ্যা করতে হবে। অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে কোনটি মৌলিক এই সম্পর্কে নিজস্ব মতামত উদাহরণসহ যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তাহলে চলো শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি দেখে নেওয়া যাক। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে অবরোহ ও আরোহ অনুমান পরস্পর সম্পর্কযুক্ত। অবরোহ ও আরোহ অনুমান পরস্পর সম্পর্কযুক্ত, উদাহরণের সাহায্যে যৌক্তিক বিশ্লেষণ করা হলো। অনুমানের সংজ্ঞা ও প্রকৃতি উপস্থাপন। অনুমানের সংজ্ঞা, অনুমানের ইংরেজি প্রতিশব্দ ইনফারেন্স উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ ইনফার থেকে। ইনফার শব্দের অর্থ হলো ব্রিং ইন বা উপস্থাপন করা, কোনো বিষয়ের আলোকে কোনো বিষয় উপস্থাপন করা। আরও পরিষ্কারভাবে, কোনো জানা বিষয়ের আলোকে কোনো অজানা বিষয় উপস্থাপন করা। অনেক ক্ষেত্রে এর মানে হলো কোনো প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে অনুমান হলো পুরোপুরি একটি মানসিক প্রক্রিয়া, এবং অনুমান যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তা হয়ে যায় যুক্তি। যুক্তিবিদ্যা একাধিক অর্থে অনুমানকে ব্যবহার করা হয়। আপনারা নিশ্চয়ই সুডুকো খেলার নাম জানেন। এই খেলায় সংখ্যা বা শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করতে হয়। নিচের ছকে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যা ব্যবহার করে ছকটি পূরণ করতে হবে। কোনো সংখ্যা কোনো কলাম বা সারিতে একবারের বেশি ব্যবহার করা যাবে না। তাহলে প্রথম কলামের শেষ এবং তৃতীয় সারির শুরুর ঘরটিতে কোনো সংখ্যাটি বসবে তা আমরা কীভাবে স্থির করি? অবশ্যই অনুমানের মাধ্যমে। তো এই হচ্ছে ছকটি, তোমাদের এই ছকটি আঁকতে হবে। 1, 0, 0, 0, 0, 2, 0, 0, 0, তো এরূপ একটি ছক তোমরা আঁকবে। তাহলে দেখা যায় যে আমরা প্রতিদিন প্রতি ক্ষেত্রে অনুমান ব্যবহার পদ্ধতি ব্যবহার করি। অনুমান হলো পর্যবেক্ষণ ও পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয় সম্পর্কে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ অনুমানে আমরা জানা তথ্যের ভিত্তিতে অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করি। তারপর আছে অনুমানের প্রকৃতি। অনুমানের সাহায্যে আমরা জানা বিষয় থেকে অজানা বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করি। এক্ষেত্রে আমরা অবধারণ বা বচন ব্যবহার করি। অর্থাৎ এক বা একাধিক বচনের ভিত্তিতে নতুন বিষয় সম্পর্কে একটি বচন প্রতিষ্ঠা করি। এর মানে হলো অনুমানের দুটি অংশ থাকে। প্রথম অংশে থাকে প্রত্যক্ষিত বিষয় যা জানা তথ্য হিসেবে কাজ করে, এবং দ্বিতীয় অংশে থাকে অপ্রত্যয়িত বিষয় যা নতুন তথ্য যা অজ্ঞাত বিষয় হিসেবে কাজ করে। যেমন পাহাড়ে ধোঁয়া দেখা যায়, যেখানে ধোঁয়া দেখা যায় সেখানে আগুন থাকে, অতএব পাহাড়ে আগুন থাকে। এখানে অনুমানের একটি অংশ যার উপর নির্ভর করে বা যে সকল জানা বচন বা অবধারণকে আশ্রয় করে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, এবং অন্য অংশটি হলো ওই সকল জানা বচনের ভিত্তিতে প্রতিষ্ঠিত অজ্ঞাত বা নতুন বচন। যুক্তিবিদ্যায় এই দুটি অংশের দুটি নাম রয়েছে। যে বচনগুলির ভিত্তিতে অজ্ঞাত তথ্য প্রতিষ্ঠা করা হয় তার নাম হচ্ছে আশ্রয় বাক্য, এবং যে নতুন বচনটি প্রতিষ্ঠা করা হয় তার নাম হচ্ছে সিদ্ধান্ত। প্রদত্ত অনুমানটিতে পাহাড়ে ধোঁয়া দেখা যায় এবং যেখানে ধোঁয়া দেখা যায় সেখানে আগুন থাকে, বচন দুটি হলো আশ্রয় বাক্য, এবং পাহাড়ে আগুন থাক আছে বচনটি হলো সিদ্ধান্ত। তারপর রয়েছে অবরোহ ও আরোহ অনুমানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখি অবরোহ অনুমান বা ডিডাকটিভ ইনফারেন্স। যে অনুমান পদ্ধতিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে অবরোহ অনুমান বলে। যেমন সকল কাক হয় কালো, অতএব কিছু কালো পাখি হয় কাক। এই উদাহরণটিতে আশ্রয় বাক্যটি সার্বিক এবং সিদ্ধান্তটি বিশেষ বাক্য। এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক। খ, কোনো মানুষ নয় দেবতা, কোনো দেবতা নয় মানুষ। এই অনুমানটিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের সমান ব্যাপক। অবরোহ অনুমানের সংজ্ঞা উদাহরণ বিশ্লেষণ করলে আমরা এর নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। এগুলো হলো, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হতে পারে না। অর্থাৎ অবরোহ অনুমানের সিদ্ধান্ত
আশ্রয় বাক্যের সমান ব্যাপক হবে অথবা আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হবে। যেমন সকল ধার্মিক হয় সুখী, কিছু সুখী হয় ধার্মিক, আবার সকল প্রাণী হয় মরণশীল, সকল বাঘ হয় প্রাণী অর্থাৎ সকল বাঘ হয় মরণশীল। প্রথম প্রদত্ত উদাহরণ দুটির প্রথমটিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক এবং দ্বিতীয়টিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের সমান ব্যাপক। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। যেমন সকল ফুল হয় সুন্দর, সকল গোলাপ হয় ফুল অর্থাৎ সকল গোলাপ হয় সুন্দর। এই অনুমানটিতে দুটি আশ্রয় বাক্য রয়েছে। আশ্রয় বাক্য দুটি এমনভাবে সম্পর্কিত যে এগুলো থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। অবরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতা দ্বারা নির্ধারিত হয়। অবরোহ অনুমান সম্পূর্ণ একটি আকারগত প্রক্রিয়া, তাই এখানে রূপগত বা আকারগত সত্যতাই বিচার্য বিষয়। অর্থাৎ এক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করার সময় অনুমান সম্পর্কিত নিয়মসমূহ অনুসরণ করা হয়েছে কিনা তা বিচার করা হয়, কিন্তু অবরোহ অনুমানে বস্তুগত সত্যতা নিশ্চিত করা জরুরি নয়। অবরোহ অনুমানের বৈধতা বিচারের ক্ষেত্রে কোনো মাত্রাগত ব্যাপার নেই। এ ধরনের অনুমান হয় বৈধভাবে অথবা অবৈধভাবে। আরোহ অনুমান বা ইন্ডাকটিভ সিলোজিজম, যে অনুমান পদ্ধতিতে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের উপর নির্ভর করে প্রকৃতির নিয়মানুবর্তিতা, নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। তবে এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি সম্ভাব্য হয় মাত্র। যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, খালেক হয় মরণশীল, মালেক হয় মরণশীল। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের আলোকে কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয়েছে। যুক্তিবিদ্যায় বিশিষ্ট বাক্যকে সার্বিক বাক্য বলে গ্রহণ করা হয়। যেমন পৃথিবী ও মঙ্গল সূর্যের দুটি গ্রহ এবং সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে। গ্রহ দুটি সূর্যের আলো আলোকিত হয়। পৃথিবী ও মঙ্গলের আবহাওয়া ও ভূমি এক। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে, অতএব মঙ্গলও প্রাণের অস্তিত্ব রয়েছে। আরোহ অনুমানের সংজ্ঞা উদাহরণ বিশ্লেষণ করলে আমরা এর নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। এগুলো হলো, আরোহ অনুমানের সিদ্ধান্ত সকল ক্ষেত্রেই সার্বিক বাক্য হবে। আরোহ অনুমানের সিদ্ধান্তে আশ্রয় বাক্যের তুলনায় নতুন তথ্য প্রকাশ করা হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হবে না। আরোহ অনুমানে বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, আকারগত সত্যতার দিকে নয়। অর্থাৎ আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ কি না তা বিচার করা হয়। আরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের দ্বারা সমর্থিত, কিন্তু এই সত্যতা সম্ভাব্য প্রমাণিত নয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। তারপর রয়েছে পার্থক্য ব্যাখ্যাকরণ। অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও এদের মধ্যে পার্থক্য অনেক বেশি। অবরোহ আরোহ অনুমানের মধ্যে যে সকল পার্থক্য দেখা যায় সেগুলো হলো, এক, অবরোহ অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্য সর্বদা একাধিক থাকে এবং সিদ্ধান্তটি কখনও আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। একটিমাত্র আশ্রয় বাক্য থেকে আরোহ অনুমানে সিদ্ধান্ত গঠন করা যায় না। দুই, অবরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় বলে এক্ষেত্রে সিদ্ধান্তে আশ্রয় বাক্যের অতিরিক্ত কিছু বলা যায় না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্তে আশ্রয় বাক্যে যা বলা থাকে না সে বিষয়েও নতুন কিছু বলা হয়। তিন, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হতে পারে না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সাধারণত আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হয়। চার, অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে না, সবসময় সার্বিক বাক্য হয়ে থাকে। পাঁচ, অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোর বস্তুগত সত্যতা পরীক্ষা না করেই গ্রহণ করা হয় বলে অবরোহ অনুমানের আশ্রয় বাক্য মিথ্যা হতে পারে, কিন্তু আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো অভিজ্ঞতার ভিত্তিতে বস্তুগত পরীক্ষা করে গ্রহণ করা হয় বলে আরোহ অনুমানের আশ্রয় বাক্য কখনো মিথ্যা হতে পারে না। ছয়, অবরোহ অনুমানের ক্ষেত্রে কেবল আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়ার সময় অনুমানের সংশ্লিষ্ট নিয়মসমূহ অনুসরণ করে সিদ্ধান্ত পাওয়া গেছে কিনা তা বিচার করা হয়। অন্যদিকে আরোহ অনুমানের দৃষ্টান্তগুলো বাস্তব সত্যতা পরীক্ষা করেই গ্রহণ করা হয়, ফলে আরোহ অনুমানের ক্ষেত্রে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতার দিকে খেয়াল রাখা হয়। সাত, অবরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই নিশ্চিত হয়, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়। আট, অবরোহ যুক্তি হয় বৈধ হয় না হয় অবৈধ হয়, এক্ষেত্রে বৈধতার কোনো মাত্রা নেই, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য হয় বলে কখনো সম্ভাব্যতা বেশি হতে পারে, আবার কখনো কম হতে পারে। নয়, অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের ভিত্তিতে অনুমিত হয়। দশ, অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় বলে যে ক্ষেত্রে সকল আশ্রয় বাক্য সত্য সেক্ষেত্রে সিদ্ধান্তটি সত্য হয় এবং এরকম ক্ষেত্রে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্তটি যেহেতু আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না সেহেতু সকল আশ্রয় বাক্য সত্য থাকা সত্ত্বেও আরোহ অনুমানের সিদ্ধান্তটি মিথ্যা হতে পারে।
তারপর রয়েছে সাদৃশ্য বিশ্লেষণ। অবরোহ আরোহ অনুমানের মধ্যে তুলনা করলে দেখা যায় এই দুই ধরনের অনুমানের মধ্যে কয়েকটি দিক থেকে সাদৃশ্য রয়েছে। সাদৃশ্যগুলো হলো, এক, অবরোহ ও আরোহ উভয় প্রকার অনুমানই জানা বিষয় থেকে অজানা বিষয়ে উত্তরণের চেষ্টা করা হয়। দুই, অবরোহ ও আরোহ উভয়ই মানসিক প্রক্রিয়া। তিন, অবরোহ ও আরোহ উভয় প্রকার অনুমানেরই লক্ষ্য হলো যথাযথ পদ্ধতি অনুসরণ করে সত্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। তারপর দেখো নিজস্ব মতামত। অবরোহ আরোহ এই দুটি অনুমান প্রক্রিয়ার প্রধান অঙ্গ। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কখনো অবরোহ ব্যবহার করি, কোনো কোনো ক্ষেত্রে আরোহ ব্যবহার করি। আমার কাছে মনে হয় অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে আরোহ অনুমান হচ্ছে মৌলিক। সুতরাং একটিকে উপেক্ষা করে অপরটির উপর গুরুত্ব আরোপ করা কিন্তু যুক্তিযুক্ত নয়। অবরোহ আরোহ অনুমানের সম্বন্ধ বিচারের ক্ষেত্রে যুক্তিবিদ ও দার্শনিকদের মধ্যে মত পার্থক্য দেখা যায়। এ বিষয়ে নিম্নোক্ত মতগুলো পাওয়া যায়। অনুমানের মূল প্রক্রিয়া হলো অবরোহ, আরোহ হচ্ছে অনুমানের মূল পদ্ধতি, অবরোহ আরোহ হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া, অবরোহ আরোহ অনুমান একে অপরের পরিপূরক। নিম্নে এই মতগুলোর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হলো। এক নম্বর হচ্ছে অনুমানের মূল প্রক্রিয়া হলো অবরোহ। যুক্তিবিদ উইলিয়াম স্টার্লিং হ্যামিল্টন, হেনরি ম্যানসেল, রিচার্ড হুইটলি, উইলিয়াম স্ট্যানলি জেফেন্স, প্যাট্রিক সাপেস প্রমুখ যুক্তিবিদ মনে করেন যে অবরোহই হলো অনুমানের মৌলিক প্রক্রিয়া। জেন্স বলেন যে একমাত্র অবরোহই অনুমানই মূল অনুমান পদ্ধতি এবং তা আরোহ অনুমানের পূর্বগামী। আরোহ অনুমানের মূল উদ্দেশ্য হলো সাধারণ সত্য প্রতিষ্ঠা করা। কোনো সাধারণ সত্যে উপনীত হতে হলে প্রথমে তা কল্পনারূপে বা প্রকল্প আকারে আমাদের মনে উদিত হয়। তারপর সেই কল্পনাটিকে বাস্তবে রূপদান করার জন্য কতগুলো বিশেষ ক্ষেত্র বা ঘটনার পর্যবেক্ষণ করতে হয়। অর্থাৎ কোনো সাধারণ সত্য প্রতিষ্ঠার জন্য তার কল্পনা বা ধারণাকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করতে হয় এবং এই প্রক্রিয়াকেই বলা হয় অবরোহ প্রক্রিয়া। দুই, অনুমানের মূল পদ্ধতি হলো আরোহ। জন স্টুয়ার্ট মিল, আলেকজান্ডার বেইন প্রমুখ যুক্তিবিদদের মতে একমাত্র আরোহী হলো মূল অনুমান পদ্ধতি এবং অবরোহ অনুমানের পূর্ববর্তী। অবরোহ অনুমানে আমরা যে সাধারণ সত্য থেকে বিশেষ সত্যে উপনীত হই, সেই সাধারণ সত্যটি কেবল আরোহ প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। অধিকন্তু যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল মনে করেন যে অবরোহ অনুমান যথার্থ অনুমান বলে গণ্য হতে পারে না, কারণ অবরোহের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের মধ্যে নিহিত থাকে, তা কোনো নতুন তথ্য প্রকাশ করতে পারে না। প্রকৃত অনুমান বলতে আরোহ অনুমানকেই বোঝায়। তিন, অবরোহ আরোহ হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া। ফ্রান্সিস বেকন, থমাস ফাউলার প্রমুখ যুক্তিবিদ মনে করেন যে অবরোহ আরোহ হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া। অবরোহ প্রক্রিয়া সাধারণ থেকে বিশেষ সত্যের দিকে এবং আরোহ প্রক্রিয়া বিশেষ সত্য থেকে সাধারণ সত্যের দিকে গমন করতে হয়। ফ্রান্সিস বেকন অবরোহ অনুমানকে অবতরণ প্রক্রিয়া এবং আরোহ অনুমানকে আরোহণ প্রক্রিয়া বলে বর্ণনা করেছেন। থমাস ফাউলার বলেন অবরোহ অনুমান কারণ থেকে কার্যের দিকে যায় এবং আরোহ অনুমান অবরোহ অনুমানের বিপরীত প্রক্রিয়া। অবরোহ ও আরোহ অনুমান একে অপরের পরিপূরক। অনুমানের প্রকরণ হিসেবে অবরোহ আরোহ উভয় প্রক্রিয়ার লক্ষ্য একই, বিশেষ সত্য সাধারণ সত্য এই দুটিকে ঐক্যবদ্ধ করা উভয়ের মূল উদ্দেশ্য। আবার অবরোহ আরোহ অনুমান উভয়ই বিভিন্ন বস্তুর মৌলিক সাদৃশ্যের উপর প্রতিষ্ঠিত। কোন একটি শ্রেণী ও ওই শ্রেণীর সদস্যের মধ্যে সারধর্মের দিক থেকে মৌলিক সাদৃশ্য রয়েছে, সুতরাং এই দুটি অনুমান প্রক্রিয়ার মূলগত ভিত্তি একই। অতএব আমরা বলতে পারি যে অবরোহ ও আরোহ অনুমান একটি অপরটির পরিপূরক। প্রতিটি বৈজ্ঞানিক জ্ঞান শাখা সত্য লাভের জন্য এই উভয় প্রক্রিয়াকে ব্যবহার করে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালের HSC পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহে যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।